উত্তরাঞ্চলের মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের প্লাবন ভূমিতে এখন চলছে মাছ ধরা ও শুকানোর ভরা মৌসুম। এই বিলের মিঠা পানি সুস্বাদু শুটকি মাছের চাহিদা বেড়েছে দেশ বিদেশে, তবে সংরক্ষণের ভালো ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় শুটকি উৎপাদনকারীরা। উত্তরাঞ্চলে দেশীয় মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত চলন বিল, শীতে পানি কমতে শুরু করে বিলের, ধুম পড়ে যায় মাছ শিকারে। এই সময় শিকার করে বেশিরভাগ মাছই শুটকি তৈরিতে ব্যবহার করা হয়। শুটকি তৈরির জন্য বিলের পাশে গড়ে উঠেছে বেশ কিছু চাতাল। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই, তাদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। 110 টাকা মজুরি পাই, এই মাছ লেড়ি দিয়ে শুকাই বাসি এসব কাজ করি। নাটোর জেলা মৎস্য বিভাগ বলছে এবছর বিলে মাছের উৎপাদন কম হয়েছে, এরপরও 111 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। দীর্ঘ সময় ধরে পানিটা নামছে এবার, এজন্য এই তাড়াহুড়ো শুটকি দেওয়ার সুযোগটা কম পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের টার্গেট পূরণ হবে কি না এই বিষয় নিয়ে আমাদের কিছুটা হলেও শঙ্কা রয়ে গেছে। এদিকে সংরক্ষণের ভালো ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় চলন বিলের পাবনা অংশে শুটকি উৎপাদনকারীরা, এজন্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা চান তারা। আমরা তুলনামূলকভাবে যেভাবে কিনছি সেভাবে দাম পাচ্ছি না, দাম না পাই আমরা এই এখানেও দাম দিয়ে কিনতে পারতেছি না, আবার বিক্রিতেও লাভবান হতে পারতেছি না। মৎস্য বিভাগ যদি এদের আর্থিকভাবে অনুদান বা সহযোগিতা প্রদান করেন, তাহলে এখান থেকেই চলন বিলের আসলে শুটকি বলেন অথবা তাজা মাছ বলেন আরও উৎপাদন বৃদ্ধি পাবে। চলন বিলে শুটকি উৎপাদনের প্রক্রিয়া চলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা রয়েছে এখানকার উৎপাদিত শুটকির। নাসির জেরিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।